দোকান বিক্রি করে পাওয়া টাকার ভাগ দিতে হলো তৃণমূলকে দলীয় প্যাডে শৈশবুদ করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিলেন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবরামপুরে তৃণমূল নেতৃত্ব টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন তারা শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির এমন অভিযোগে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নামখানা ব্লকের শিবরামপুরের রাধানগরের বাসিন্দা উৎপল বারিক এলাকায় একটি দোকান চালাতেন তিনি দোকান চালাতে গিয়েই বাজারে ধার হয়ে যায় তার ধার শোধ করতে দোকান বিক্রির সিদ্ধান্ত নেন উৎপল দু লক্ষ চল্লিশ হাজার টাকায় দোকানটি বিক্রি করেন তিনি দোকান বিক্রি করতে গিয়ে এলাকার এক তৃণমূল নেতৃত্বেই সাহায্য নিতে হয়েছিল তাকে দোকান বিক্রির টাকা থেকে তৃণমূলকে ভাগও দিতে হয়েছে তাকে দশ হাজার টাকা দাবি করেছিল ব্লকের তৃণমূল নেতৃত্ব শেষ পর্যন্ত রফা হয় সাত হাজারে উৎপলের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া দলীয় রশিদও দেওয়া হয় তাকে আমাকে বললো যে তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বিক্রি আর কেউ ঠেকাতে পারবে না আমরা সব কিছু করে দেবো আর আমাদের এই টাকাটা দিতে হবে এখন ছিল ডিমান্ড অনেক দশ হাজারের উপরে একটা ডিমান্ড ছিল যখন চল্লিশ হাজার হলো দু লাখ চল্লিশে যখন বিক্রি হলো এটা যখন কমে গেলো দোকানে তখনই ওই দু সাত হাজারে টাকা নিয়ে আমাদের আমার কাছ থেকেই মোটামুটি নিয়েছে মোটামুটি করে হয়ে আমি দিয়ে এসেছি ওখানে কয়েকদিন পরে রশিদরা দিয়েছে রশিদরা দিয়েছে টিএমসি স্লিপ একটা দিয়েছে ওই স্লিপে দেখছি সাংসদ অভিষেক ব্যানার্জির ছবি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে উৎপলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চানন পড়ুয়া সম্পর্কে তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ পড়ুয়ার ভাই আদায়কারী হিসেবে লক্ষ্মীকান্ত পড়ুয়ার সই রয়েছে রশিদে পঞ্চানন এলাকার ডাক সাইডে তৃণমূল কর্মী টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন তিনি ওর হয়ে আমি হাতে পাই ধরে টাকাটা ইন্টারেস্টটাকে মুকুব করে সেই টাকাটা আমাদের আমাকেও ব্যক্তিগতভাবে টাকাটা দিয়েছিল আমি ওটা ফান্ডে দিয়ে দিয়েছি আমাদের পার্টি ফান্ডে টাকাটা দিয়েছি টাকা রশিদের সই থাকার দায়ে ইতিমধ্যেই বুথ সভাপতি লক্ষ্মীকান্ত পড়ুয়াকে শোকজ করেছে জেলা তৃণমূলের তন্ন আমরা এই ছবিটা পাই একটা তৃণমূল কংগ্রেসের ছবি ছাপিয়ে সেখানে কালেকশন করা কি উদ্দেশ্যে কালেকশন করছে সেখানে দলপতিও দেখছে এবং কেনই বিল বইটা ছাপানো হয়েছে ইতিমধ্যে আঞ্চলিক সভাপতি শোকজও করেছে উনি মানে একজন কর্মী কিংবা বুথ সভাপতি হিসাবে ওনাকে শোকজ করা হয়েছে এবং বিলবইগুলোকে যদি কিছু থাকে আঞ্চলিক সভাপতি সেটাকে সিজ করবে এবং এক্ষেত্রে আমাদের দল এটা খতিয়ে দেখছে এবং যদি সত্যিকারই অন্যায় করে থাকে বা যদি ভুয়ো হয়ে থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা হবে চুনপুটি নেতাদের তোলাবাতি জবাব লোকসভা নির্বাচনে পাবে তৃণমূল কটাক্ষ বিজেপির এটা হওয়া উচিত ছিল না এটা সাধারণ মানুষের কাজ পর্যন্ত চলে এসেছে আগামী লোকসভা নির্বাচনে এর জবাব সাধারণ মানুষ দেবে কিন্তু এই রকম একটা নোংরামি যেটা একটা বিল বই তৈরি করে যদি এই সমস্ত নামখানা ব্লকের যে সমস্ত কচি নেতারা চোরেরা রয়েছে তারা যদি এই রকম কার্যকলাপ করে তার উচিত জবাব লোকসভা নির্বাচনে দু চব্বিশে সেটা মানুষ দেবী টাকা আদায় নিয়ে প্রকাশ্যে এসেছে তৃণমূলের দলীয় কোন্দল বুথ সভাপতি টাকা আদায়ের বিরুদ্ধে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেছেন দলেরই এক তৃণমূলের নেতৃত্ব নামখানা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি